সিএনজি চালিত অটোরিকশার চালককে মারধর, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটি পৌর শহরে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ফলে রোববার সকাল থেকে পৌর শহরের অভ্যন্তরীণ একমাত্র গণপরিবহন অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও অফিস আদালতগামী যাত্রীরা। বিকল্প কোনো পরিবহন না থাকায় অনেকে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। শুক্রবার দুপুরে রাঙামাটির আসামবস্তি কাপ্তাই সড়কে 2 নম্বর আগার বাগান এলাকায় চাঁদার টোকেন না থাকায় একদল সন্ত্রাসী অটোরিকশা চালক কামালকে মারধর করে, তার অটোরিকশাটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে 3 দফা দাবিতে বিক্ষোভ করে 48 ঘন্টার আলটিমেটাম দেন রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা। কিন্তু শনিবার রাত 10টার দিকে রাঙামাটির আসামবস্তি রাঙাপানি সড়কে আবারও আরেক অটোরিকশা ভাঙচুর করে সন্ত্রাসীরা। এ সময় চালক ও রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যকারী সদস্য আবুল হোসেনকে মারধর করে তারা।